সুপ্রিয় সুধি হোমিও ডক্টরস গাইড পূর্ণাঙ্গ হোমিও বাংলা সফটওয়্যারে আবার আপনাকে স্বাগত জানাই এ পর্যায়ে আমি দেখাবো কী করে রোগী থেকে সংগৃহীত লক্ষণ তার গুরুত্ব অনুযায়ী মার্কিং করে প্রদর্শন করতে পারি এবং তার প্রেক্ষিতে ওষুধ নির্বাচন করতে পারি আমরা জানি সকল রোগীর ক্ষেত্রে সকল লক্ষণ সমান গুরুত্ব পায় না যেমন কোন কোন রোগীর ক্ষেত্রে তার ধাতুগত লক্ষণ গুরুত্বপূর্ণ হতে পারে আবার কোনো রোগীর ক্ষেত্রে তার মানসিক লক্ষণ গুরুত্বপূর্ণ হতে পারে এই বিষয়গুলো বিবেচনা করে আমরা লক্ষণকে শ্রেণীবিন্যস্ত করব এবং সেই অনুযায়ী ওষুধ নির্বাচন করব সেই লক্ষ্যে আমরা সাক্ষাৎকার বাটনে ক্লিক করি তালিকা থেকে একজন রুগীকে নির্বাচন করে সম্মতি বাটনে ক্লিক করি এবার কাজটি একটু ভিন্ন আঙ্গিকে করতে চাই সেই জন্য তথ্য সংগ্রহ ক্লিক করে রোগ বিষয়ক তথ্য থেকে বর্তমান রোগ নির্দেশ দিই এবং এখান থেকে সাধারণভাবে তথ্য সংগ্রহ করি লক্ষণ সমষ্টি আকারে এখানে তালিকায় যুক্ত করি ভাবে কিছু লক্ষণ সংগ্রহ করা হলো এবং সম্মতি বাটনে ক্লিক করলাম এবার আমরা সরাসরি এই উইন্ডো থেকেই ওষুধ নির্বাচনে উইন্ডোতে যেতে চাই সেই উদ্দেশ্যে ওষুধ নির্বাচন অপশনটিতে ক্লিক করি দেখতে পাচ্ছি আমাদের সংগৃহীত লক্ষণসমূহ প্রদর্শিত হচ্ছে যদি এখান থেকে কোনো লক্ষণ বাদ দিতে চাই সেটিও করতে পারি আবার যোগ করতে চাইলে সেটিও করা যাবে যাই হোক আবার লক্ষণগুলো ফিরিয়ে আনতে চাইলেও আনা যাবে সেই জন্য সংগৃহীত তথ্য বাটনে ক্লিক করে এখান থেকে আবার নির্বাচন করে দিতে হবে যেটি বাদ গিয়েছে যাই হোক এবার প্রদর্শিত লক্ষণ সমষ্টি থেকে আমরা নির্দিষ্ট ক্যাটাগরিতে প্রদর্শন করতে চাই যেমন লক্ষণ মূল্যায়ন বাটনে ক্লিক করলে যে অপশানগুলো দেখতে পাব মানসিক লক্ষণ প্রধান বা চারিত্রিক লক্ষণ রোগ বৃদ্ধির কারণ রোগের কারণ রোগের উদ্দীপক কারণ বিশেষ অস্বাভাবিক লক্ষণ ধাতুগত লক্ষণ রোগ হ্রাসের কারণ রোগের বয়স রোগের পরিপোষক কারণ ইত্যাদি লক্ষণ এখানে দেওয়া হয়েছে আমরা চাচ্ছি মানসিক লক্ষণ এবং তার ধাতুগত লক্ষণ এই দুটি লক্ষণ রাখতে এবং তার প্রেক্ষিতেই ওষুধ নির্বাচন করতে সো এই দুটো অপশানে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছি মাত্র দুটো অপশান আছে এবার ওষুধ নির্বাচন করলে এই দুটো লক্ষণের এগেনস্টে ওষুধ ক্যাটেগরি অনুযায়ী নির্বাচিত হল আবার লক্ষণ ফিরিয়ে আনতে চাইলে লক্ষণ সংযোজন বাটনে ক্লিক করে জায়গায় চলে আসি এবং লক্ষণ মূল্যায়নে যে আরও কিছু যোগ করি তাহলে আমরা নতুন ধরনের তালিকা পেলাম শুধু তাই নয় এখান থেকে যে তালিকাটা নতুনভাবে তৈরি হলো তা থেকেও আমরা আবার প্রাধান্য নির্ধারণ করে দিতে পারি যে এই লক্ষণের উপরে প্রাধান্য দিতে হবে ওই রোগের ক্ষেত্রে এবং শুধু তাই নয় প্রাধান্য নির্ধারণের পরেও বিশেষ প্রাধান্য দেওয়ার প্রয়োজন হলে সেটাই আমরা হাতের উপরে ক্লিক করলে একটা চিহ্ন পেয়ে যাব মানে এই লক্ষণটা বেশি প্রাধান্য দিতে হবে এভাবে প্রাধান্য নির্ধারণ করার পরে আবার ওষুধ নির্বাচনে যেতে পারি তাহলে প্রাধান্য এবং গুরুত্বের ভিত্তিতে ওষুধ প্রদর্শিত হবে আমরা দেখতে পাচ্ছি প্রাধান্য দেয়া হয়েছে যেসব লক্ষণের উপরে সেই লক্ষণগুলো কত পয়েন্ট পেয়েছে যেমন এখানে গুরুত্ব দেওয়া হয়েছিল তিন নাম্বার লক্ষণে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল কিন্তু তার পয়েন্ট কম আবার প্রাধান্য দেওয়া হয়েছিল যেসব লক্ষণে তারা পেয়েছে পাঁচ 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 এই পাঁচ নাম্বার লক্ষণে তার একটা প্রথম শ্রেণীতে আছে সো এইভাবে প্রাধান্য এবং গুরুত্ব নির্ধারণ করে আমরা যে লক্ষণগুলোর উপরে প্রাধান্য দিতে চাই বা গুরুত্ব নির্ধারণ করতে চাই বেশি গুরুত্ব দিয়ে ওই রোগীকে চিকিৎসা করাতে চাই তা এখানে অ্যানালাইসিস করতে পারে যাই হোক এভাবে আমরা লক্ষণকে সংক্ষিপ্ত করে এবং লক্ষণের গুরুত্ব নির্ধারণ করে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারি ধন্যবাদ